What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ কিচেন থেকে আমি আমানা বলছি। আজকে আমি ঢেঁড়স ভর্তা করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে এক পা পরিমাণ ঢেঁড়স নিয়েছি, এটাকে আমি ভালোভাবে ধুয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি। দেখুন ভিউয়ার্স আমি কোন সাইজে কেটে নিয়েছি, এরকম সাইজে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপে দিচ্ছি, সেদ্ধ করে নিব। আমি একটা কড়াইতে ঢেঁড়সগুলো দিয়েছি, আমি পানিটা এই পরিমাণে দিচ্ছি যাতে ঢেঁড়সটা সেদ্ধ হয়ে যায় আর পানিটাও সেদ্ধ শুকিয়ে যায়। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি এই পরিমাণ পানি দিয়েছি, এতে ঢেঁড়সটা সেদ্ধ হয়ে যাবে আর আমার পানিটাও শুকিয়ে যাবে। আমি ঢেকে দিচ্ছি। বলক চলে এসছে, এখন আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিব পানিটা শুকানোর জন্য। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, আমি একদম পানিটা একদম শুকিয়ে ফেলবো। দেখুন আমার ঢেঁড়সটা একদম হয়ে গেছে, আমি একদম পানিটা শুকনো শুকনো করে নিয়েছি। এখন আমি ঢেঁড়সটা নামিয়ে ফেলছি, নামিয়ে একটা বাটিতে নিচ্ছি। আমি এখানে ঢেঁড়স ভর্তা করার জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আমি সামান্য লবণ দিয়েছি, এবারে সবগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সো ভিউয়ার্স আমি হাত দিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচটা মেখে নিয়েছি, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে সব মশলাগুলো মিক্স করে নিচ্ছি, একদম ভর্তা বানিয়ে ফেলবো। এখন হাত দিয়ে মিক্স করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি, আর বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।